তোমার কোথায় লেগেছে? এই মাঝে কি হয়েছে? কারা মেরেছে? কেন মারলো? কেন তোমরা কি বিজেপি করো? কি করো তোমরা? তৃণমূলের লোক পুলিশে মারছে। পুলিশে কেন মারলো? ওই তো আমরা ঘটনা কাল আনন্দপুর ব্লকের কেশপুর 6 নম্বর অঞ্চল ডলং গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ওখানের ডলংয়ের যে লোকাল তৃণমূল নেতৃত্ব প্রায় 1 কোটি টাকা, আমাদের আনুমানিক হিসাবে 1 কোটি টাকা কার্ড মানি নিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। কাউকে শৌচাগারের টাকা 700-800 করে প্রতি বাড়ি পিছু নিয়েছে, ঘরের টাকা ঘর দেবো বলে টাকা নিয়েছে, 100 দিনের কাজের টাকা বহু মানুষ এখনও পায়নি ওখানে। তার ফলস্বরূপ সাধারণ মানুষ ওখানে কালকে একটা মিছিল বের করে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে। তারপর সন্ধেবেলা ঠিক ওসি আনন্দপুর থানার ওসি একটা ভ্যান নিয়ে ওখানে ঢোকে নিরীহ গ্রামবাসীদের গ্রেপ্তার করার একটা প্রক্রিয়া শুরু করে। তখন আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন ওরা প্রতিরোধ করে এবং সেই গ্রামবাসীদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটা ওরা করতে পারেনি, ওরা ব্যর্থ হয়। তারপরেই প্রায় রাতের দিকে 150-200 পুলিশ ঢুকে ডলং গ্রামে একদম তাণ্ডব চালায়।